লরির চাকায় পৃষ্ঠ গৃহবধূ, অল্পের জন্য রক্ষা পেলেন কোলের সন্তান। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার অশোকনগর থানা এলাকায়। ঘটনার পর লরি সহ লরির চালককে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর, অল্পের জন্য প্রাণে বাঁচল গৃহবধূর কোলে থাকা শিশুকন্যা। জানা গেছে, শনিবার দুপুরে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের ছালারঘাট এলাকায় গ্রামের রাস্তা ধরে একটি বালি বোঝাই ট্রাক বালি নামিয়ে ফিরছিল। ফেরার পথে বছর ৪৫ মাজেদা বিবি নামের এলাকারই এক গৃহবধূকে পিছন দিক দিয়ে ধাক্কা মারে ওই ট্রাকটি। গৃহবধূ রাস্তায় পড়ে গেলে ওই ট্রাকের চাকাতে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। গৃহবধূর কোলে থাকা তার ছোট শিশুকন্যা ছিল, সে অবশ্য অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে হাজির হয় অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় লোকজন গাড়ির চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। গ্রামের রাস্তায় বালি খালি করতে এসেছিল, বালি খালি খালি করে সামনে গাড়িটা টেনেছে। এক ভদ্র মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, ভদ্র মহিলার নাম মাজেদা মণ্ডল, মাজেদা বিবি। এবং দেখা গেল চাকাটা লেগে যায় বাঁদিক সামনের চাকা, বাচ্চা ছিল কোলে, বাচ্চাটা দেখা গেল পড়ে যায় ছিটিয়ে, এবং দেখা গেল ভদ্র মহিলা সামনের চাকা পড়ে যায়। এক হাত উঁচু করে ড্রাইভারকে বলে বাঁচাও বাঁচাও, কিন্তু ড্রাইভার গুরুত্ব দেয়নি, তাতে করে গাড়ি টেনে দিয়েছে। পুরো পেটের ওপর থেকে ১৬খানা চাকা উঠে গেছে, তার মাথার কোনো চিহ্ন বলতি নেই। ছিটকে পড়ে গিয়ে বাচ্চাটা বেঁচে গেছে, উনি যে কোনো মূল্যে বাঁচতে পারেনি, ওনার একদম ১৬টা চাকা ওনার ওপর চলে গিয়ে মারা। ঘটনার সঙ্গে দু মিনিটের মধ্যে অশোকনগর থানা চলে এসেছিল, ড্রাইভারকে ধরা গেছে। ড্রাইভারকে আমরা কোনো রকম মানে হস্তক্ষেপ করিনি এবং সসম্মানে আটকে রেখে দিয়েছি, পুলিশের হাতে হ্যান্ডওভার করে তুলে দিয়ে চেষ্টা করছি। এবং দেখা গেল ড্রাইভার যাতে দেখা গেল সঠিক বিচার পায় বা এই বাড়ি মালিক সঠিক যদি ক্লেম পায় তার জন্য আমরা অনুরোধ করছি প্রশাসনের কাছে। পুলিশের তৎপরতায় রাস্তা থেকে গৃহবধূর দেহ তুলে নিয়ে যাওয়া হয় অশোকনগর হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।